মাছের ঝোল তো অনেকভাবে খেয়েছেন তবে গরমে তৃপ্তিদায়ক এই মাছের ঝোলের একদম আলাদা মাছের পাতলা ঝোল গরমের দুপুরে ভাতের সঙ্গে মাছের পাতলা ঝোল খেতে তৃপ্তিদায়ক তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি লোকটা ভালোই লাগবে ওকে তাহলে শুরু করা যাক তো আমি এখানে আড়াইশো গ্রাম রুই মাছ নিয়েছি তো মাছগুলোকে প্রথমে আমি কি করব ফ্রাই করে নেব তো একে একে সবগুলো মাছ আমি দিয়ে দিলাম এখানে মাছগুলো এপিট ওপিট করে ভেজে তুলে নেব আর এদিকে আমি তৈরি করে নিব একটি মশলা তো এর জন্য মিক্সার নিয়ে নিয়েছি কয়েকটি কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিয়েছি অর্ধেক পেঁয়াজ টুকরো দিয়ে দিলাম আর একটু দিয়ে দিলাম আদা কুচি আর এখানে দিয়ে দেবো আমি কাকা জিরা তো এগুলিকে আমি ভালোভাবে পেস্ট করে নিয়ে ফিরে আসছি আর এপাশে আমি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি তো পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে কেটে নেব আর বন্ধুদের কাছে শুরুতেই একটি অনুরোধ প্লিজ বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা জুড়ে থেকো আশা করি একটু হলো ভালো লাগবে তো এদিকে আমি কাড়া চাপিয়ে দিয়েছি তো আমি এখানে তিন টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম আর ওই তেলে আমি এখন ভেজে নিব সেই আগে থেকে কেটে রাখা আলু আর পটল তো দেখো পটলগুলো এই সাইজ করে নিয়েছি মানে একটা পটল দু পিস করে চার পিস করে নিয়েছি তো এগুলোকে আমি হালকা ফ্রাই করে নেবো তো এখানে আমি কিন্তু নুন অ্যাড করলাম না আমি নুনটা পরে অ্যাড করব শুধু হালকা হলুদ গুঁড়ো দিয়েছি তো ওই তেলেই আমি দিয়ে দিলাম জিরে আর রাঁধুনি ফোড়ন তো এখানে কালো জিরা দিয়েও করা যায় তো আমি আজ জিরে আর রাঁধুনি ফোড়ন দিয়ে করে নিলাম আর ওখানে আমি কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম তো পেঁয়াজটাকে আমি হালকা লাল লাল করে ভেজে নেব তো পেঁয়াজটা গলার জন্য তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য আমি একটু লবণ দিয়ে নুন দিয়ে দিলাম তো নুনটা দিলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর এখানেই আমি আগের থেকে পেস্ট করে নিয়েছি মিক্সারে আদা জিরে লঙ্কা পেঁয়াজ তো সেটাই সে পেস্টটাই দিয়ে দিলাম আর এখানে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য রেড চিলি পাউডার তো আর এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন তো মিশ্রণগুলোকে আবার ভালোভাবে মিশিয়ে নেবো আর বন্ধুরা এই পর্যন্ত যারা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখছে হয়তো বন্ধুরা তোমার একটি লাইক দিতে ভুলে গেছে প্লিজ বন্ধুরা তোমরা একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দাও তো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে তো এখানে আমি মিক্সার ধোয়া জলটা দিয়ে দিলাম তো মিক্সার ধোয়া জলটা তো আমার দেওয়া হয়ে গিয়েছে তো আর একটু ভালোভাবে ফুটিয়ে নিলাম তো এদিকে আমার তো মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে আর এখানেই আমি আগের থেকে ভেজে রাখা সেই আলু আর পটলগুলো দিয়ে দিলাম তো এগুলোকেও আমি এখন খুব ভালোভাবে মিশিয়ে নিব মানে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিব আমার আলুগুলো কিন্তু এখানে মোটামুটি সিক্সটি পারসেন্ট আমি এখানেই কুক করে নেব তো মিডিয়াম টু লো ফ্লেমে আমি এগুলিকে কষিয়ে নিলাম আর এখানে আমি অ্যাড করলাম গরম জল গ্রেভি অনুযায়ী যে যতটা গ্রেভি রাখবে তো আমি এরকমই গ্রেভি রাখবো গরমে হালকা পাতলা ঝোলই করবো তো আমার এদিকে ঝোলটা ফুটে উঠেছে আমি এই পর্যায়ে মাছগুলোকে ছেড়ে দেব তো দেখো টাকবক করে ফোটা শুরু করে দিয়েছে তো মোটামুটি এখানে আমি হাই ফ্লেমে দু মিনিট জাল করব তো তারপরে নামিয়ে নেব দেখো কালারও বেশ সুন্দর এসেছে বন্ধুরা তো বন্ধুরা এখন নামানোর জন্য আমার সবজি একদম রেডি তো বন্ধুরা ফাইনালি নামিয়ে নিয়েছে দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে তো এই মাছের ঝোল বন্ধুরা গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ তো এই গরম ভাতের সঙ্গে আর একটু লেবু অ্যাড করলে আরও অসাধারণ তো দেখো বন্ধুরা আমি গাছে চলে আসছি আমাদের বাড়িরই গাছ তো লেবুটা তুলতে চলে আসি তো গাছের লেবু তো এই লেবুর সাথে ভাত বন্ধুরা দুপুর এই দুপুরে গরমে হালকা পাতলা মাছের ঝোলের সঙ্গে লেবু জাস্ট জমে যাবে বন্ধুরা তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো আশা করি ভালো লাগবে তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না আর এই পর্যন্ত যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকা আইকনটি অল করে রেখো তো বন্ধুরা আজকের মতো এখানেই রাখছি আবার দেখা হবে নেক্সট কোনো এপিসোডটি